ওর জন্য বিজেপির এই নেতৃত্বকে কিরম লাগলো, এই যারা নেতৃত্ব দিচ্ছেন। দেখুন এই লাগালাগিটা ছেড়ে দিন, এখন অনেক কাজ করার বাকি আছে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, 3 বছর 2 মাস পর বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফিরে এলেন অর্জুন সিং। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, 3 বছর 2 মাস পর বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে এলেন অর্জুন সিং। এই প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন অর্জুন সিং। বিজেপি ছেড়ে তৃণমূলে আসার পর যা বললেন তা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসের মানে যে ঘরের ছেলে ছিলাম সেই ঘরে ফিরে এসেছে। এই ঘরটা তৈরি হওয়ার দিন থেকে আমি ছিলাম, মাঝখানে কিছু ভুল বুঝাবুঝিতে দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যাই, ওখানে সাংসদ হয়ে ব্যারেকপুরে। কিন্তু একটা সাংগঠনিক ব্যক্তি বাংলা রাজনীতি করার জন্মলগ্ন থেকে রাজনীতিতে থাকা, যে সাংগঠনিক ব্যবস্থা তৃণমূল কংগ্রেসের বাংলা থেকে সারা ভারতবর্ষের দিকে এগোচ্ছে, সেইখানে বাংলাকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যে এলাকা থেকে আমি রাজনীতি করি দীর্ঘদিন ধরে, যে জুটের সমস্যা কেন্দ্রের থেকে যে অবহেলিত হচ্ছিল, প্রায় ধরুন পশ্চিমবাংলার দিকে 62টা জুট মিল হওয়ার সেখানে আজকে 50টার মধ্যে 15টা বন্ধ হয়ে গেছে পার্মানেন্ট। আমি সেই লড়াইটাকে করার জন্য হয়তো ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব যিনি মন্ত্রী ছিলেন তাকে অনেকবার বোঝাবার চেষ্টা করেছি। এই লড়াইটা সামান্য 25% লড়াইটা আপনারা জানেন হয়তো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নভেম্বর মাসে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন কি বাংলায় এই জুট মিলটাকে যদি না দেখা হয়, যেভাবে ইন্ডাস্ট্রিটাকে একদম রসাতলে পৌঁছে দেওয়া হচ্ছে, ইন্ডাস্ট্রিতে যদি চাষিদের পাট বিক্রি না করতে পারে, ইন্ডাস্ট্রি যদি রোজগার না করতে পারে, ইন্ডাস্ট্রি বন্ধ হবে, আলটিমেটলি শ্রমিক আর চাষি দুটোই শেষ হয়ে যাবে। যখন সিপিএম তারপরে আমি একা বিধায়ক ছিলাম, রিজাইন দিয়েছিলাম, তারপরেও আমরা জিতেছি। ওইসব ব্যাপার নেই, যেমন বাই ইলেকশন জিতেছি আমরা। আমরা এখানে যে রাজনীতি, যে বুঝাবুঝি এই জায়গা থেকে আমরা বেরিয়ে এসেছি, বাংলা উন্নয়নের সাথী হিসাবে মমতা ব্যানার্জির আদর্শকে সামনে রেখে যে লড়াইটা করা দরকার আছে সারা ভারতবর্ষের মধ্যে, এই লড়াইটা খুব শীঘ্রই আপনারা সামনে দেখবেন। ভারতবর্ষের রাজনীতিতে একটা বড় লড়াই শুরু হচ্ছে, তার নেতৃত্ব বাংলার মুখ্যমন্ত্রী আগামী দিনে দেবেন, এটা আমাদের বিশ্বাস। মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, উনিও প্রধানমন্ত্রীকে স্পষ্ট করেছেন বাংলা ইন্ডাস্ট্রিটা শেষ হয়ে যাচ্ছে। তারপরে সামান্য কিছু আমরা আদায় করতে পেরেছি, 70% এখনো আদায় করতে পারিনি। সেখানে একটা সরকারের, পশ্চিমবাংলা সরকারের বিশেষ মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মমতা ব্যানার্জি যদি এই লড়াইটাকে এগিয়ে নিয়ে না যান, তাহলে আরো যে 75% পাওয়ার ওনার ব্যাপার আছে সেটা থেকে বঞ্চিত হবো।
তাতে বাংলার ব্যাপক ক্ষতি হবে। অনেক চিন্তা ভাবনা করে ভারতীয় জনতা পার্টি যেখানে সাংগঠনিক ব্যবস্থার মধ্যেও ছিলাম, কিন্তু সংগঠনটা শুধু ফেসবুকে সংগঠন করে বাংলায় রাজনীতি করা যায় না, মানুষের সঙ্গে থাকতে হয়। আমরা যে সাংগঠনিক মানুষ, ছোটবেলা থেকে রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে রাজনীতি করে এসেছি, আমাদের অনেক রকম অসুবিধা হচ্ছিল। বাংলার উন্নয়নকে রাজনৈতিক স্বার্থের জন্য কিছু মানুষ আটকে দেওয়ার চেষ্টা করছিলেন, সেই জায়গা থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় অভিষেক ব্যানার্জির সঙ্গে আমার যোগাযোগ হয়। তারপর থেকে তাদের ক্লিয়ারেন্স পাওয়ার পরে ভারতীয় জনতা পার্টি ছেড়ে আজকে কানুর কংগ্রেসে নিজের ঘরে নিজের ফিরে এসেছি, আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।